আমার ইউটিউব চ্যানেলে রিসার্চ ট্যাব নামের এই নতুন ট্যাবটি কিন্তু যোগ হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে আসলে এই ট্যাবটার কাজ কী। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তখন আমার চ্যানেলে রিসার্চ ট্যাবটি অ্যাড হয়নি, কিন্তু এখন অ্যাড হয়ে গেছে আজকে অনেক দিন যাবৎ। তো আমি ভাবছি যে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি। তো চলুন দেখাই তাহলে রিসার্চ ট্যাবটির কীভাবে অ্যাড হয়েছে এবং এটার কাজটা কী। তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে গেলাম, ওখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম সরাসরি। ইউটিউবে যাওয়ার পর আমি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর আগে আপনার ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইডে করে নিতে হবে, অর্থাৎ ডেস্কটপ মোডে করতে হবে। ডেস্কটপ মোডে করার পর আপনারা আপনাদের চ্যানেলে চলে যাবেন। এই যে এখানে দেখুন আপনাদের চ্যানেলের আইকন আছে, চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর এখানে ইউর চ্যানেলে যাওয়ার পর আপনারা কাস্টমাইজ চ্যানেলে চলে যাবেন। কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পর বলে রাখি এটা হচ্ছে যে আমার আরেকটা ইউটিউব অ্যাকাউন্ট। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসার পর আপনারা চলে যাবেন অ্যানালাইসে, যে আপনাদের চ্যানেলের অ্যানালাইটিক্স যেটা আছে সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের বিভিন্ন ইনফরমেশন যোগ হয়ে আছে। এরপর দেখুন এখানে নতুন ট্যাব যেটা আসছে সেটা হচ্ছে যে রিসার্চ ট্যাব। দেখুন এই রিসার্চ ট্যাব আসার পর এখানে দেখুন সার্চ অ্যাক্রস ইউটিউব, তারপর হচ্ছে ইউর ভিউয়ার সার্চ, অর্থাৎ হচ্ছে এখানে আমার ভিউয়ার্সরা কোন ধরনের ভিডিও ইউটিউবে সার্চ করছে সেই ইয়াটা এখানে আছে। দেখুন এখানে আমাদের মেহেদি ডিজাইন, তারপর হচ্ছে সুরা মল্ক, এরকম আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু এগুলো ইউটিউবে সার্চ করছে। এরপর আসি আমি এই যে সার্চ অ্যাক্রস ইউটিউব। এখানে এসে আপনি খুব সহজে আপনি আপনার ভিডিওতে কোন কোন টাইটেল দিবেন এবং সেই টাইটেলের এসইও রেট কেমন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনি আপনার একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর একটাতে নিশ্চয়ই একটা টপিক থাকে, তাই না? তো সেই টপিকটা এখানে আপলোড করবেন, অর্থাৎ টাইটেল যেটা আছে। ধরুন আমি একটা দিলাম হাউ টু মেক ভিডিও অন ইউটিউব। দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করবেন। তো দেখুন এখানে অনেকগুলো অপশান আসছে, একটু ছোটো করেই আবার দেখুন এগুলো রেট কেমন। হাউ টু মেক এ ভিডিও ইউটিউব, দেখুন এটার আপনার ইউটিউবে এটার কন্টেন্ট কিন্তু খুব হাই, দেখছেন? এটা কিন্তু সার্চ ভলিউমটা কিন্তু অনেক হাই। তো এইভাবেই আপনি আপনার ভিডিওর টাইটেলগুলো কিন্তু আপনি এখান থেকে সার্চ করে দিতে পারেন। এটা দিলে হবে কি, আপনার ভিডিওর ভিউজও কিন্তু বেড়ে যাবে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে ইউটিউব নিজে থেকেই আপনাকে বলে দিচ্ছে যে এই ভিডিওটার সার্চিং ভলিউম কেমন। সার্চিং ভলিউম কিন্তু হাই, তিনটা হচ্ছে হাই, তারপরে নিচেরগুলো একটু মিডিয়াম, তারপরে আরও আছে এরপর লো হয়ে যায় এরকম। দেখুন হাউ টু মেক এ ভিডিও এটার সার্চ ভলিউম যদি আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন হাই, এটা অনেকটাই হাই। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর জন্য টাইটেল এখান থেকে মেক করে নিতে পারবেন। টাইটেল কোন টাইটেলের সার্চ ভলিউম হাই থাকে এভাবে আপনারা আপনাদের, অথবা আপনারা এখান থেকে হয়তো ভুলে গেলেও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনারা আপনাদের সুবিধার্থে পর ওখান থেকে দেখে দেখে লিখতে পারবেন। তো এটা হচ্ছে যে রিসার্চ ট্যাবের একটি খুব দারুণ একটি ফিচার। এরপর আমি আপনাদেরকে তো আগেই দেখালাম যে ইউর ভিউয়ার সার্চ, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবাররা কী কী সার্চ করছে ইউটিউবে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন আমার সাবস্ক্রাইবাররা কী কী সার্চ করে এখান থেকে আমি দেখতে পাবো। তো আপনি আপনার সাবস্ক্রাইবাররা কী কী সার্চ করছে এগুলো যদি আপনি এখান থেকে বুঝতে পারেন, তাহলে হয় কি আপনারা আপনি আপনার ওইভাবেই আপনি আপনার ভিডিও মেক করবেন এবং আপনার ভিউয়ার্সরাও আপনার ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে যে আজকে রিসার্চ ট্যাব নিয়ে আরেকটি করা ভিডিও আমার। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।